ঠাকুরমশাই, আমরা পুজো দেব। এখন এখন তো মায়ের পুজো দেওয়া যাবে না, মায়ের পুজো দেওয়ার সময় পেরিয়ে গেছে। আমি সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, এখন আমাকে ফিরে যেতে হবে। কিন্তু আমরা যে অনেক দূর থেকে এসেছি ঠাকুরমশাই। আমি তো বলবো তোমরাও ফিরে যাও ঠাকুর, রাত্রে এই নির্জন জায়গায় আমরাও থাকি না। তাহলে কি আমরা পুজো দিতে পারবো না ঠাকুরমশাই? রাতটা কোথাও কাটিয়ে এসো, কাল আমি পুজো দিয়ে দেবো। ঠাকুরমশাই, এত কষ্ট করে এত দূর এলাম, মায়ের পুজো দিতে পারবো না? তোমরা এমন সময় এলে কোলা। হ্যাঁ, যাই হোক, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি আর তোমাদের সাথে কথা বাড়াতে পারছি না, আমি চললাম। ঠাকুরমশাই, আমি আর আপনার দেরি করাবো না, আমার কেবল একটাই প্রশ্ন রয়েছে। বলো। বলছি, এটা তো মায়ের সতীপীঠ, মায়ের দর্শন পাবো কি করে? মূর্খ, সামান্য দুই দিনের সাধক হয়ে মায়ের দর্শন পাবে ভাবছ? মা গুপ্ত স্থানে থাকেন, মায়ের দর্শন করতে চাইলেই পাওয়া যায় না। তোমরা ফিরে যাও, আমি চললাম। বলছি রামপ্রসাদ, আমরা তাহলে এখন কি করব? আজ অমাবস্যা ভাজাদা, যেমন ভাবেই হোক আজ আমি মায়ের পুজো করব। সর্বাণী, আজ রাতে আপনিও আমার সাথে মায়ের সাধনায় বসুন। আচ্ছা বেশ। কালি কালি ফাফা। এই যে রামপ্রসাদ, তোমরা কোথায় চলে গিয়েছিলে বলতো? এখানে কেউ নেই, গা ছমছম করে একটা জায়গা, সাথে একটা বাচ্চা। আমার কিন্তু খুব ভয় করছে রামপ্রসাদ। ভয় কি আছে বলরা, এগুলো কি মায়ের স্থান, এখানে তুমি ভয় পেও না। এখানে মাই হলেন আমাদের রক্ষাকর্তা, তিনিই রক্ষা করবেন। কিন্তু এখানে মায়ের বিগ্রহ কোথায়? এই যে দেখছেন, লাল শালুতে মোড়া, এই হলো মা। ওমা, কি আশ্চর্য! তাহলে এখানে মায়ের কোনো বিগ্রহ নেই? হ্যাঁ, বিগ্রহ আছে বটে, তবে মায়ের সেই বিগ্রহের খোঁজ পেতে গেলে আগে কঙ্কালীতলার ইতিহাসের বিষয়ে জানাটা প্রয়োজন। কি ইতিহাস? বেশ শুনুন তবে, তুমিও শোনো গো গজাদা। হ্যাঁ, এই সতীপীঠে দেবী গর্ভাদেবী এবং ভৈরব রুরু নামে প্রসিদ্ধ। পুরাণ মতে একসময় এই স্থানের নাম ছিল কাঞ্চি। দেবী সতীর দেহাংশ হিসেবে তার কাঁখাল অর্থাৎ কোমর পড়েছিল কোপাই নদীর তীরে, ঠিক যেইখানে এই কুণ্ড এখন রয়েছে। মা এখনো বিরাজ করেন এই কুণ্ডের জলে, তিনি নিমজ্জিত আছেন সেখানে, এবং তার সঙ্গে রয়েছেন তার ভৈরব। এই কুণ্ডের নিচেই সেই লিঙ্গটি উল্টো করে গাঁথা রয়েছে। আর এই যে এই বট গাছ দেখছো, এটি কিন্তু পঞ্চপাতার বট, ভারী দুষ্প্রাপ্য, তাই নানা স্থান থেকে নানা মানুষ এখানে আসেন তাদের মানত করতে। রামপ্রসাদ শোক থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।